কেমন আছো বন্ধুরা? তোমাদের নিজেদের চ্যানেল বং মিত্র সোমে তোমাদেরকে স্বাগত জানাই। ইউটিউব সাব ফর সাব এই জিনিসটা কি একটু বলে দিই। এক তুমি একটা ইউটিউবার, আরেকজন ইউটিউবার, তুমি ওর চ্যানেলটাকে তোমার যতগুলো ইমেল আইডি আছে অতগুলো দিয়ে সাবস্ক্রাইব করলে, ওর যতগুলো ইমেল আইডি আছে অতগুলো দিয়ে তোমাকে সাবস্ক্রাইব করে দিল, ঠিক আছে? মানে সাবস্ক্রাইবার এক্সচেঞ্জ যাকে বলে, এটা হচ্ছে ইউটিউব সাব ফর সাব। তো এটার কী কী ক্ষতি আছে, মানে সাইড ইফেক্টস কী কী আছে, কী কী প্রবলেম হতে পারে তোমার, অথবা কী কী সুবিধা আছে, সব জানবো আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো। তার আগে জানিয়ে রাখি, আমি আমার চ্যানেলে 2-300 অনলাইন আর্নিং, জব রিলেটেড, এডুকেশনাল বেসিস, মোটিভেশনাল ভিডিওস আপলোড করে থাকি। তাই তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে সমস্ত ভিডিওর আপডেট এবং নোটিফিকেশন পৌঁছে যায় তোমার কাছে সব থেকে আগে। সুবিধাগুলো আগে বলে নিন, এটা করলে হয়তো তুমি খুবই জলদি 1K সাবস্ক্রাইবার গেইন করে নেবে, খুব তাড়াতাড়ি আনন্দ হবে, বেশিক্ষণ ওয়েট করতে হবে না তোমাকে সাবস্ক্রাইবারের জন্য। এবার যে অসুবিধাগুলো হবে সেগুলো একটু জানিয়ে রাখি। সব থেকে প্রথম অসুবিধা যেটা হবে, তোমার সাবস্ক্রাইবার বেড়ে যাবে, কোনো একটা ভিডিওতে অনেক ভিউজ চলে আসবে, কিন্তু একটা ভিডিওতে ভিউজ আসার পর বা সাবস্ক্রাইবার বাড়ার পর রেগুলার ভিডিওতে ভিউজ আসবে না। কারণ তুমি যে ইউটিউবারটাকে দিয়ে সাবস্ক্রাইব করাচ্ছ নিজের চ্যানেলটা, ওটা একরকমভাবে জোর জবরদস্তি জিনিসটা করানো হচ্ছে। তার ফলে ও হয়তো একটা ভিডিও তোমার দেখবে সাবস্ক্রাইব করার জন্য, কিন্তু তারপরের ভিডিওগুলো যে দেখবে তার তো কোনো গ্যারেন্টি নেই। আর ও একজন ইউটিউবার, ও টাইম দেবে নিজের চ্যানেলটা গ্রো করার নাকি তোমার ভিডিওগুলো দেখার, বুঝতেই পারছো, এটা একটা কারণ। দ্বিতীয় যে প্রবলেমটা হবে, তোমার ফোনের প্রবলেম হবে, ফোন খারাপ হয়ে যেতে পারে। কারণ এই যে ইউটিউব সাব ফর সাব প্রসেসটা আছে, এখানে স্ক্রিনশট নিতে হয় দিনে মিনিমাম 20-30টা নিয়ে নিতে হয়, ওকে? তো যত বেশি র্যাম থাকুক তোমার ফোনে, দিনে যদি 20-30টা স্ক্রিনশট নাও তাহলে ফোনে ইফেক্ট পড়বেই, ঠিক আছে? আর আরও একটা প্রবলেম হবে, যেটা হচ্ছে তোমার সব থেকে বড়ো যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে তোমার ইউটিউব চ্যানেলটা মার্কড হয়ে যাবে, ইউটিউবে ফ্ল্যাগ হয়ে যাবে। কারণ ইউটিউবে এখন ম্যানুয়ালি রিভিউ হয়, বুঝতে পারছো? ম্যানুয়ালি রিভিউ মানে হচ্ছে তোমাকে 1 by 1 রিভিউ করে এখন চ্যানেলগুলো, আগের মতো নয় যে একসাথে সবগুলো রিভিউ করে দিল, ঠিক আছে? তখন ফ্ল্যাগ হয়ে যাবে, তখন মনিটাইজেশন অ্যানেবলের সময় প্রচুর প্রবলেম হবে। তাই সাব ফর সাব না করে জেনুইন সাবস্ক্রাইবার গেইন করার চেষ্টা করো। আজকের ভিডিওতে এতটাই, ধন্যবাদ।